হ্যালো, আজকে যে বিষয়টি বলবো, একটা চিঠি লেখা বেকার ভাতার জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখার, সেটা ফরম্যাটাইজ বলছি। তো মাননীয় মহাশয় মহাশয়া, এত দ্বারা আপনাকে জ্ঞাত করানো হচ্ছে যে আমি আজ 10 বছর বিএ পাশ করে বসে আছি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নামও নথিভুক্ত করেছি, আজ পর্যন্ত বহু জায়গায় চাকরির আবেদনও করেছি, কিন্তু কোথাও একটা ইন্টারভিউ পাইনি, এমনকি বেকার ভাতাও নয়। যাতে অন্তত বেকার ভাতা পেতে পারি তার জন্য আপনার দ্বারস্থ হয়েছি, চাকরি না হোক অন্তত বেকার ভাতাও তো পেতে পারি। আশা করি এ বিষয়ে আপনি এই অধমের প্রতি সদয় হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেই বাধিত করবেন। নমস্কারান্তে তারিখ দিয়ে ইতি নাম লিখে স্বাক্ষর। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।